এই আছে দেখুন, মেন মন্দিরটা কেমন সুন্দর দেখতে দেখুন। মন্দিরটা দেখলে অনেক বড় এগুলো, দেখুন মেন মন্দিরটা দেখুন কত সুন্দর। কে বলবে কলকাতার বুকে এটা আছে? কারো বলার ক্ষমতা নেই যে কলকাতার বুকে এমন একটা জিনিস আছে যে এত সুন্দর চারিদিক। দেখুন মন্দিরটা কত সুন্দর, একটু ঘুরিয়ে দেখালাম, ঠিক আছে একটা ছবি তুলবো বলে। দেখুন মন্দিরটা, এই হচ্ছে আরেকটি মন্দির, ঠিক আছে। তো এই টোটাল হচ্ছে চারটি মন্দির আমি দেখালাম আপনাদের। এই হচ্ছে আরেকটি মন্দির, পরেশনাথ মন্দিরের যে চারটি ভাগ, সেই চারটি ভাগে তার এই আরেকটি মন্দির দেখুন কত সুন্দর, ঠিক আছে। বৃষ্টি পড়তেছে তো দেখুন, বৃষ্টির জন্য অনেক প্রবলেম। হয়তো মোবাইল নিয়ে ঢোকা বারণ, বৃষ্টির জন্য অনেক প্রবলেম আছে, ঠিক আছে। তবুও ভিডিও গুলো বানাচ্ছি। এই সব এখানে অনেক বয়স্ক মানুষ, ইয়ং ছেলে মেয়েরা সকলেই আসছে, ঠিক আছে। তবে মন্দিরের মধ্যে ভিডিও করতে দেবে না আমি সঠিক জানি, কারণ যতগুলো মন্দিরে গিয়েছে একটাও ভিডিও করতে দিইনি, তো এটাও দেবে না সম্ভবত। তবে মন্দিরের মধ্যেটা ঘুরে আসি, আর ভিডিওটাও আপনারা বাইরের থেকে দেখতে পাচ্ছেন, ঠিক আছে। অ্যাকচুয়ালি মন্দিরের মধ্যে যতগুলো মন্দিরে এই পর্যন্ত আমি ঘুরেছি, সবকটা মন্দিরে কিন্তু ছবি তোলা বা ভিডিও করা বারণ আছে। এবারে আপনি যদি কোনো কায়দায় লুকিয়ে চুরিয়ে ভিডিও করেন, বাই চান্স যদি সেই ভিডিও পাবলিশ হয়ে যায়, তো আপনার নামে যখন তখন কেস হতে পারে, বা আপনার যে চ্যানেল আছে সেই চ্যানেলটা কিন্তু বন্ধ হয়ে যেতে পারে, ঠিক আছে। তো এই ভুলটা কখনো করবে না যে আমি আমি লুকিয়ে চুরিয়ে বা কই মাইক করে ক্যামেরা নিয়ে যে মন্দিরের ছবি তুলে নেবো বা ভিতরের ছবি করে নেবো, এরকম ভুল কখনোই করবে না, ঠিক আছে। এরকম ভুল করলে কিন্তু আপনি পস্তাবেন বা আপনার আপনার সমস্যা হবে, কারণ যেহেতু সেখানে বারণ করে দেওয়াই আছে যে কোনো ক্যামেরা বা ভিডিও করা যাবে না, তো সেখানে সে জিনিস করা অবশ্যই উচিত না। আর কলকাতার বুকে যে এত সুন্দর জিনিস রয়েছে, আর আমি যেখানে থাকি তার পাশে, এই জিনিসটা আগে জানতাম না। অ্যাকচুয়ালি এই মানুষ বলেন ইউটিউব হওয়াতে বা সোশ্যাল মিডিয়া হওয়াতে যে আপনার এত উপকার হয়েছে, আপনি এই দেখুন গেটটা, যে মন্দিরটা, এটা আছে আরেকটি পার্ট, টোটাল তিনটে পার্ট, ঠিক আছে। তার তিনটে নয়, চার পাঁচটা পার্ট আছে, তার মধ্যে আমি তিনটে পার্ট দেখলাম। আর যে দুটো পার্ট আছে সেই দুটো পার্ট এত এত সুন্দর না, ঠিক আছে। তো ওই ওই তিনটে পার্ট আরো এর থেকে অনেক সুন্দর। তা চলুন ভিতরে যাওয়া যাক। ভিডিওটা হয়তো 20-25 মিনিটের ভিডিও হতে পারে, তো দেখবেন আপনারা অনেক কিছু জানতে পারবেন এবং আপনাদের অনেক ভালো লাগবে ভিডিওটা দেখে। চলেন একটু ভিতরে ঘুরে আসি। দেখুন পুরো যে যে পরেশ মনে হচ্ছে এটা একটি ছোট তাজমহল, ঠিক আছে, এত সুন্দর লাগছে চারি সাইডে এত সুন্দর ব্যাকগ্রাউন্ড।
একবার অবশ্যই এখানে ঘুরতে আসবে। আর আপনার আসলে আপনার অবশ্যই মনে হবে যে এখানে কিছুটা টাইম কাটাই, বা একবার আসলে আপনার হবে না, এখানে আপনাকে দ্বিতীয়বার তৃতীয়বার আসতে হবে। এত সুন্দর এর ব্যাকগ্রাউন্ড, আর এত সুন্দর মানে কারুকার্য করা সেই প্রাচীন আমলের, আর এটা পুরো মার্বেল পাথরের তৈরি, ঠিক আছে, সেই ব্রিটিশ আমলে এটা সেই মার্বেল পাথর দিয়ে তৈরি। দেখুন দেখুন পুরো ব্যাকগ্রাউন্ডটা একটু দেখে নিন চারি সাইডে। তো যে অ্যাকচুয়ালি যে তাজমহলের মতন যে মন্দিরটা দেখতে পেলে, ওর পিছন ব্যাকগ্রাউন্ড সাইডটা আমি দেখ পিছন সাইডটা একটু দেখবো, ঠিক আছে, ওপেন ওপেন সাইডটা দেখা হয়ে গেছে, ঠিক আছে, এবং পিছন সাইডটা একটু দেখেন কেমন। দেখুন চারি সাইডে কলকাতার বুকে যে এই জিনিস আছে আমি তো ভেবেই কুল পাচ্ছি না, আর এত সুন্দর জিনিস যে কলকাতার বাজারে করে রাখা আছে। অ্যাকচুয়ালি এখানে এখানে যেতে বলেছে জুতো রেখে, ঠিক আছে, তো জুতোটা কোথায় রাখে আমি এটাই ভাবছি, তো এই সাইডে রাখে, রেখে একটু উপরে উঠে, ঠিক আছে, এখানে রেখে উপরে উঠতে বলেছে, দেখি জুতো খুলে উঠতে বলেছে, তো সেক্ষেত্রে এই জুতো খুলেই উঠেছি। হ্যাঁ হ্যাঁ চপ্পল খুল, তো জুতোটা খুলে উঠতে বলেছে, আমি জুতোটা খুলেই উঠেছি। তো দেখুন দেখুন মন্দিরটা, দেখুন শুধু দেখলে মন ভরে যায়, ঠিক আছে, এত সুন্দর। আর দেখুন এখানে কিন্তু এখান এটা কিন্তু সরোবর, ঠিক আছে, এই যে মন্দিরে আছে সেই মন্দিরের সরোবর এটা, আর এখানে দেখুন রাজহাঁসটা সব আছে, ঠিক আছে, ঘুরে বেড়াচ্ছে। আমি তো আগের আগেরটাই একটা কি অত বড় মাছ না ওটা কুমির আমি নিজেই বুঝতে পারলাম না, তবু দেখুন এখানে রাজহাঁস আছে এই সরোবরের মধ্যে। এই দেখুন এত সুন্দর জায়গায় আসতে পারবে। আমার আমার ছুটি আছে, তো আমার তো আজ অ্যাকচুয়ালি আমার কালকে ফুল ছুটি, ঠিক আছে, আজকে আমার 4টের সময় ছেড়ে দিয়েছে, তো আমি বললাম 4টে দেখি করবো, ইউটিউবে সার্চ করলাম কোথায় যাওয়া যায়, তো সার্চ করে এখানে দেখলাম এই জায়গাটা খুব ভালো আছে, তো এখানে চলে এসেছি, তো এখানে চলে এসেছি, এখানে চলে এসে ভাবলাম যে চারিদিকে একটু ঘুরে দেখি। আর প্রচুর এখানে কিন্তু প্রচুর মানুষ আসছে, ঠিক আছে, প্রচুর মানুষ এসে মানে ঠিক আছে এসে আর চারি একটা গার্ডেন যে এত সুন্দর গার্ডেনটা করা আছে এখানে, ঠিক আছে, এটা এটা কিন্তু ফুলের ফুলের বাগিচা বা গার্ডেন যা বলবে বলতে পারেন এখানে, ঠিক আছে, খুব সুন্দর ভাবে করা আছে চারিদিকে। দেখুন চারিদিকে খুব সুন্দর। অ্যাকচুয়ালি পরেশনাথের হিস্ট্রি সম্পর্কে আমার জানা নেই, তবুও আমি নিজের থেকে বলছি এগুলো, ঠিক আছে, আপনারা যদি পরেশনাথ সম্পর্কে কিছু জানতে চান তো আপনি ইতিহাস খুলে বা হিস্ট্রিতে দেখে নিতে পারেন যে এ ব্যক্তি কে ছিলেন, ব্যক্তি ব্যক্তি কেমন ছিলেন, কোথায় থেকে এসেছিলেন, কিভাবে এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন, সব বিষয়ে বৃত্তান্ত জানতে, তো আপনাকে এর ব্যাপারে যে ইতিহাস লেখা আছে সেই ইতিহাস আপনাকে পড়তে হবে, তবেই আপনি পরেশনাথ বা ব্যক্তি সম্পর্কে জানতে পারবেন, বা এই মন্দিরের মন্দিরের ঐতিহাসিক সম্পর্কে আপনি জানতে পারবেন।
তো যে মন্দিরটা এইদিকে আছে সেই মন্দিরটার মেন মেন ছবিটা তোলার জন্য আমি একটু পিছন সাইডে এসেছি। তো চলুন মন্দিরের মেন ছবিটা তুলে নিই। তো তোলা হয়ে গেছে। তো আমার ভিডিও ভিডিও বানানো এখানে কমপ্লিট হয়ে গেছে। এইবার আমি যাব হচ্ছে আমার বাসার দিকে, ঠিক আছে? তো আমাকে ট্রেন ধরতে হবে এখন। তো আমার চটিটা ওইদিকে রেখে এসেছি, তো চলুন চটিটা ওখান থেকে নিয়ে এইবার পুরো ভিডিও বানানো কমপ্লিট। এবার এই মন্দিরের মধ্যে যাব, এখানে জানি না এখানে আমাকে ক্যামেরা নিয়ে যেতে দেবে কিনা, দেখি জিজ্ঞেস করে দেখি, যদি যেতে দেয় তাহলে যাবো, না যাবো না। দাদা এই উপরে ক্যামেরা নিয়ে উঠতে পারবো? ক্যামেরা নিয়ে উঠতে পারবো? উঠতে পারবো তো? না না, হ্যাঁ উপর মানে ঠিক আছে। তো এই দাদা বলছে যে ক্যামেরা নিয়ে অ্যাকচুয়ালি উপরে উঠা যাবে না, ঠিক আছে, মন্দিরের মধ্যে। তো পুরো পুরো যে প্লেসটা আছে সেই প্লেসটা কিন্তু পুরো একদম মার্বেল পাথরে বাঁধানো, পুরো প্লেসটা মার্বেল পাথরে বাঁধানো, ঠিক আছে। আর এই যে পরেশনাথ ব্যক্তি ছিলেন, ইনি কিন্তু অ্যাকচুয়ালি ঠাকুরের খুব মনে আসছে, আমার মনে আছে ঠাকুরের খুব একনিষ্ঠ ভক্ত ছিলেন, ঠিক আছে। তো সেই সেই ব্যক্তি মন্দিরের মধ্যে কিন্তু শুধু বিভিন্ন ঠাকুর দেবতার, ঠিক আছে, মূর্তি এখানে বিভিন্ন ঠাকুর দেবতার মূর্তি এখানে, ঠিক আছে।